ফ্যানদেরকে বলবো আমি ভালোবাসি, আর হেটার্সদের বলবো আপনারা হেট করেন দেখে আমি প্রতি হেট কমেন্টে 11 টাকা করে পাই। সো কিপ হেটিং মি মোর। আমি বিয়ে করছি না আপাতত, দ্যাট ইজ ক্লিয়ার। কারণ হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান নেই। এই মুহূর্তে আমার হাতে প্রচুর কাজ, প্রচুর সিনেমার কাজ। কোভিডের জন্য 2 বছর আমরা অনেক পেন্ডিং মুভিস কাজ করতে পারিনি। সিনেমা বিয়ে করতে গেলেও 6-7 মাস লাগবে, সে সময়টা আমার কাছে নাই। হাবিবি গানটা আসলেই চমৎকার একটা গান। আমি আসলে আই কান্ট ওয়েট টু শো অল অফ ইউ গাইস। এটা অ্যারাবিক ফিউশন পপ টিউনের একটা গান, এবং গানটা আসলে একটু আইটেম সং, একটু আইটেম সং ফিলেই শ্যুট করা হয়েছে। আমরা একটা মহলে শ্যুট করেছি বম্বে, এবং আমি বলবো যে আমার ওয়ান অফ দ্য মোস্ট বিলাসবহুল মিউজিক ভিডিও এখন পর্যন্ত। কোনো রকম কার্পণ্য করিনি, যতটা পেরেছি ততটাই সুন্দর করে আমরা আসলে শ্যুটটা করার চেষ্টা করছি। বম্বেতে আমরা শ্যুট করেছি 14 নভেম্বর, এবং নভেম্বরের ঠিক তার একদিন পরে আমার পরীক্ষা ছিল। ওখানকার শ্যুটিং এক্সপিরিয়েন্স আসলে অনেক অ্যামেজিং। এই পুরো কাজটা আসলে ট্রাই ন্যাশনাল। আমি বাংলাদেশি, গান করেছে বাংলাদেশি, মিউজিক কম্পোজ লেখা বাংলাদেশি, কিন্তু গান আবার ডিরেকশন দিয়েছে ইন্ডিয়ান টিম। গানের প্রডিউস হয়েছে আই মিন কলকাতা থেকে। সো বম্বে, কলকাতা, বাংলাদেশ, এবং সেই সাথে গানটার মিক্স মাস্টারিং হয়েছিল ক্যানাডাতে। সো সব কিছু মিলিয়ে এটা আসলে অনেক লুক্রেটিভ একটা প্রজেক্ট হতে যাচ্ছে। আসলে নাচটা ছোটবেলা থেকেই পারতাম, এবং এখন যত বড় হচ্ছি তত নিজেকে ট্রেন আপ করার চেষ্টা করছি, যাতে ভালোভাবে আরও নাচটা আয়ত্ত করতে পারি, এবং মুভিজ এবং গানের মধ্যে যেন ভালো করে গান নাচটা করতে পারি। কারণ এখনকার যে জামানায় আমরা আছি, আসলে আমার গান যদি ভালো না লাগে তাহলে এখানে অনেক 1000 অপশন আছে গান পছন্দ করে, যেটা আমি অনেক ইন্টারভিউতেই বলেছি বারবার, যে হয়তোবা আমার একটা গান আসলো, তার নিচে হয়তোবা বিয়ন্সের গান আসলো অথবা ক্যাটরিনা কাইফের গান আসলো। তো কম্পারিজনটা অনেক বেশি হয়ে যায়, কারণ ইউটিউব ইজ এ গ্লোবাল প্ল্যাটফর্ম না। তো সেই জন্য চেষ্টাটা থাকে নিজের বেস্ট দেওয়ার। নভেম্বরের 3rd week থেকে ইনশাল্লাহ আমরা বঙ্গবন্ধুর আবার শ্যুটের রিজিউম করবো, এবং ওটা নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ যতটুকু শ্যুটিং করেছে আসলে আমি বলে বোঝাতে পারবো না এত ভালো হয়েছে। আশাবাদী কেন সেটা আমরা জানতে চাইছি, কারণ আশাবাদী তো একটা কারণে, আমি শেখ হাসিনা, এর থেকে বড় পাওয়া জীবনে কি আর কিছু হতে পারে? মানে যতদিন এই সিনেমাটা থাকবে মানুষজন আমাকে বলবে যে হ্যাঁ, নুসরত ফারিয়া শেখ হাসিনার ক্যারেক্টারটা করেছিলেন, এবং এই সৌভাগ্যটা আমার আছে, এবং এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে আছে। সো সেই কারণে নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছে। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যখন কানের কাছে সবাই নিজেকে হাসিনা হাসিনা বলে, মানে এটার ফিলিংস আসলে অন্যরকম। ফারিয়া নামটা ভুলেই গিয়েছিল ওই 3-4 মাসের জন্য, সবাই হাসিনাই ডাকতো, যে হাসিনা কাম অন সেট, হাসিনা ইজ রেডি। তখন আমার নিজের কাছে মনে হতো যে এই নামটারই এত বেশি ভার, এই ক্যারেক্টারটা যখন আমি প্লে করবো বা এটা যখন রিলিজ হবে তখন কতখানি মানে অদ্ভুত ব্যাপার হবে আর কি। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে কতখানি অ্যামেজিং একটা ব্যাপার হবে। সো ইয়েস, এটা আসলে জার্নিটা অসাধারণ একটা জার্নি। শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজ করতে পারাটাও অনেক সৌভাগ্য। যখনই আমি নিউজগুলো, আমি চাই না কিছু অনলাইন পোর্টাল স্পন্সার্ড করে করে এই নিউজগুলো করে যে আর দেখা যাচ্ছে না নুসরত ফারিয়াকে, মানে ইদার আপনারা আমাকে ভালোবাসেন অতিরিক্ত, নাহলে একেবারেই ভালোবাসেন না। আমি আসলে জানি না কেন এই ধরনের নিউজ করা হয়, কারণ আমি প্রতিনিয়ত কাজ করছি, এবং কাজ না করার সংবাদটা কোথা থেকে বের হয়েছে, অ্যাটলিস্ট আমার থেকে তো বের হয়নি। আমি তো কাজ করছি এবং কাজ করব। একটা কলকবজা নড়ছে 100 বছর ধরে, আর একটা কলকবজা নড়ছে 50 বছর ধরে, পার্থক্য তো হবে। সো আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে 50 বছরের, আর তাদেরটা 100 বছরের। সো তাদের যে এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এথিক এবং যে কাজ করার স্টাইল, সেটা আর আমাদেরটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, এটাই কি স্বাভাবিক, তাই না? এই জন্য তো আমরা এক্সপিরিয়েন্স ওয়াইজ মানুষকে জাজ করি, যে চাকরির ইন্টারভিউ নিয়ে যখন আপনার কি 25 বছরের এক্সপিরিয়েন্স না 10 বছরের এক্সপিরিয়েন্স। সো দ্যাটস অনলি দ্য ডিফারেন্স। এখন আমাদের এখানে প্রচুর ভালো কাজ হচ্ছে। আমি রিসেন্টলি এই বছরই যে আমার ওটিটিতে মুভিটা রিলিজ হয়েছে যদি কিন্তু তবুও, সেটাতেই আপনারা দেখেছেন যে পুরো বাংলাদেশি টিম, ইন্ডিয়ান হয়তোবা প্ল্যাটফর্ম, বাট পুরোটাই বাংলাদেশি টিম, এবং খুব সুন্দরভাবে কাজটা হয়েছে। ফ্যানদেরকে বলবো আমি ভালোবাসি, আর হেটার্সদের বলবো আপনারা হেট করেন দেখে আমি প্রতি হেট কমেন্টে 11 টাকা করে পাই। সো কিপ হেটিং মি মোর।